একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্টের বাইক কার না পছন্দ? তবে আমাদের দেশে দেখা যায় একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্টের বাইক নিতে গেলে একটা গাড়ির দাম পড়ে যায়। তো প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে এটা মাথায় আসা স্বাভাবিক যে 6-7 লাখ টাকা দিয়ে আমি বাইক না কিনে একটা গাড়ি তো কিনতে পারি, সেটা দিয়ে রোদ বৃষ্টি ঝড়ে টেনশনলেস রাইড হবে, মানে লং ড্রাইভে যাব টেনশনলেস, মানে লাইফ ইজ ফান। তবে এই 4 চাকা আর 2 চাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। 2 চাকার মজা কিন্তু 4 চাকায় আপনি পাবেন না। তাই দুয়ে দুয়ে 4 মিলিয়ে একটা কম দামে স্পোর্টস সেগমেন্টের বাইক নিয়ে কীভাবে ছক্কা মেরে দেওয়া যায় সেগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহি ফর্মেশন। কথা বলবো আজকে 4 লাখ টাকার মধ্যে বেস্ট 5টা স্পোর্টস সেগমেন্টের বাইক নিয়ে। তার আগে বলে নিই, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। সো লিস্টের 5 নম্বর রয়েছে জিপিএক্স ডিমন 165 RR। তবে বাইকটার কিন্তু এখন নতুন একটি ভার্সন রয়েছে, সেটা হচ্ছে দ্য কোর্সার 2। দুইটা বাইকই কিন্তু প্রাইস, ফিচার আর লুকের দিক থেকে অনেকটা কাছাকাছি। খুবই অ্যাগ্রেসিভ লুকের একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক। বাইকটাতে ইউজ করা হয়েছে 164 cc এর 4-stroke 4-valve লিকুইড কুল SOHC FI ইঞ্জিন উইথ 6-speed গিয়ারবক্স, যা 19.7 BHP ম্যাক্স পাওয়ার অ্যান্ড 18 Nm অফ টর্ক প্রডিউস করতে সক্ষম। এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, সামনে পিছনে ফুল LED লাইট সেট আপ ইউজ করা হয়েছে। এরপর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি ESD সাসপেনশন, অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক। এরপর এখানে পেয়ে যাচ্ছেন একটি কালারফুল ডিজিটাল মিটার কনসোল, যেটাতে অনেকগুলো ফিচার আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বাইকটা রাইড করার সময় আপনাকে অনেকটা লিন হয়ে, মানে ঝুঁকে রাইড করতে হবে, যার কারণে যারা ইউজ টু না লং রাইডে গেলে বাইকটা অ্যাক্সেস করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে, লাইক হচ্ছে গিয়ে ব্যাক পেন ক্রিয়েট হতে পারে। এরপর হচ্ছে বাইকটার সিট হাইটটা কিন্তু অনেকটা বেশি, 815 mm, যার কারণে যারা হচ্ছে গিয়ে 5'7" বা 5'8" নিচে রাইডার তাদের কিন্তু বাইকটা অ্যাক্সেস করতে কষ্ট হয়ে যেতে পারে। বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,75,000 টাকা। লুক আর পাওয়ারের দিক থেকে চিন্তা করলে আমি বলবো এই প্রাইসে ওভারঅল ইটস গুড। সো এরপর লিস্টের 4 নম্বর রয়েছে স্পিডার NSX ভার্সন 3। খুবই সুন্দর আর খুবই পাওয়ারফুল একটা স্পোর্টস বাইক। বাইকটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলও রয়েছে, মানে ফিচারে ভর্তি। এরপর হচ্ছে বাইকটার ডুয়েল ব্যারেল এক্সজস্টের যে সাউন্ড, এক কথায় অস্থির লাগে আমার কাছে। বাইকটাতে ইউজ করা হয়েছে 165 cc এর 4-stroke সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল EFI ইঞ্জিন উইথ 6-speed গিয়ারবক্স, যেটা থেকে 21 BHP ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 10,500 RPM অ্যান্ড 17 Nm অফ টর্ক পাওয়া যাবে 9,000 RPM। তার মানে বুঝতেই পারতেছেন সেগমেন্টের মধ্যে খুবই পাওয়ারফুল একটা বাইক। এরপর হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য এর ফ্রন্টের চাকায় ইউজ করা হয়েছে 300 mm দুইটা ডিস্ক উইথ ABS, আর পিছনে রয়েছে 240 mm একটি ডিস্ক উইথ ABS, মানে ডুয়েল চ্যানেল ABS আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর ফ্রন্টে ইউজ করা হয়েছে ESD সাসপেনশন, আর রিয়ারে মনোশক। 18 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, বাট মাইলেজ কিছুটা কম পাওয়া যাবে। এরপর বাইকটার সিট হাইটও কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে, 770 mm। খুবই সুন্দর আর পাওয়ারফুল একটা স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও শর্ট হাইট রাইডারদের জন্য বাইকটা যেন একটা আশীর্বাদ, মানে হচ্ছে যে কোনো হাইটের রাইডার বাইকটা কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে। তবে চায়না বাইকগুলোর একটাই প্রবলেম, সেটা হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি, মানে ওদের নিজস্ব যে আউটলেটগুলো আছে সেগুলো ছাড়া পার্টসগুলো অন্য জায়গা থেকে পাওয়া একটা মুশকিল হয়ে যেতে পারে। যাই হোক, বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,70,000 টাকা। এরপর লিস্টের 3 নম্বর রয়েছে 13 GB, জাস্ট কিডিং, ইটস 13 GB ভার্সন 4। বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,75,000 টাকা। এটার লুকও বেশ ভালো লাগে আমার কাছে। বর্তমানে দেশের সবচেয়ে মোটা চাকার স্পোর্টস বাইক, মানে সামনে 120 আর পেছনে 160 সেকশনের টায়ার, তার মানে বুঝতেই পারতেছেন কেমন অ্যাগ্রেসিভ একটা ভাইব আসবে বাইকটার সামনে থেকে দেখলে। এরপরের পাওয়ার ফিগারটাও যদি বলি, বাইকটাতে ইউজ করা হয়েছে 4-stroke সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC EFI ইঞ্জিন উইথ 6-speed গিয়ারবক্স। সো এটা ফার্স্ট কোনো চায়না বাইক যেটাতে ডাবল ওভারহেড ক্যামশিফটের ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাইকটি 19 BHP ম্যাক্স পাওয়ার আর 18 Nm অফ টর্ক প্রডিউস করতে সক্ষম। স্পিডার NSX এর মতো এটার ফ্রন্টেও কিন্তু দুইটা ডিস্ক রয়েছে উইথ ABS, অ্যান্ড রিয়ারে সিঙ্গেল ডিস্ক উইথ ABS। সো এরপর বাইকটাতে পেয়ে যাচ্ছেন একটি TFT মিটার কনসোল, যেটাতে আপনারা হিউজ ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া এটার যে LED প্রজেকশন হেডল্যাম্প, সেটার আলো কিন্তু অনেকটা ভালো। এরপর হচ্ছে বাইকটার সিট হাইটটা কিন্তু অনেকটা বেশি, 815 mm। এরপর হচ্ছে কি, এটার ওয়েটটা অনেকটা বেশি। সো একটু শক্তপোক্ত আর লং হাইটের রাইডার না হলে বাইকটা আপনার লিস্টে না রাখলেই ভালো হয়।
সো এতক্ষণ যে তিনটা বাইক নিয়ে কথা বললাম, তিনটা বাইকই কিন্তু প্রাইস ফিচার আর লুকের দিক থেকে অনেকটা কাছাকাছি, আর বাইকগুলো এফএ ইঞ্জিন হওয়া সত্ত্বেও অনেক পাওয়ারফুল হয়। এদের থেকে আপনি মাইলেজও কিন্তু খুব একটা বেশি পাবেন না, 30-35 বেশি পাবেন না, তাও যদি আপনি আরপিএমটা মেনটেন করে চালান তারপর। সো এবার যদি একটা ভালো কোয়ালিটি, ভালো লঞ্জেবিলিটি আর ভালো মাইলেজের বাইক নিয়ে বলি, তাহলে বলতে চাই সুজুকি জিক্সার এফআই এবিএসের নাম। যদিও এটি একটি ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্টের বাইকের মধ্যে পড়ে না, কারণ হচ্ছে কি এটার এটার যে পাওয়ার সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। জাস্ট দেখতে একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্ট বাইকের আপনাকে ফিল দিবে। সামনের শেপটা দেখতে অনেকটা চিলেট হোটের মতো দেখতে লাগে, মানে ভালোই লাগে আমার কাছে। ফ্রন্টের এলইডি হেডল্যাম্পের আলো অনেক বেটার। এরপর এদিকে টেলিস্কোপিক, আর পিছনে ইউজ করা হয়েছে একটি মনোশক সাসপেনশন। পারফরমেন্সের কথা বলতে গেলে বাইকটিতে ইউজ করা হয়েছে 155 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল এফআই ইঞ্জিন উইথ 5-speed গিয়ারবক্স। এর থেকে 13.6 PS ম্যাক্স পাওয়ার আর 13.8 Nm অফ টর্ক পাওয়া যাবে। সো বুঝতেই পারতেছেন এটার পাওয়ার টর্ক কিন্তু অনেক কম কম্পেয়ার টু আদার স্পোর্টস বাইক। তাই আবারও বলছি এটা কিন্তু একটি ফুলি স্পোর্টস বাইকের মধ্যেই পড়ে না। তবে 4 লাখের ভেতরে স্পোর্টস বাইকগুলোর মধ্যে ভালো মাইলেজ, ভালো কোয়ালিটি আর ভালো রিসোর্স ভ্যালুর বাইক নিতে চাইলে এই বাইকটি রাখতে পারেন আপনার পছন্দের তালিকা, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,50,000 টাকা। আর আজকের লিস্টের সবগুলো বাইক নিয়ে কিন্তু আমার আলাদা আলাদা করে ডিটেলে ভিডিও আছে, আপনারা আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এরপর লিস্টের একদম শেষে, মানে 1 নম্বর রয়েছে হিরো কারিজমা XMR 210। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, 1 নম্বর 2 নম্বর এগুলো জাস্ট হচ্ছে কি আমি বাইকের সিরিয়াল মেনটেন করার জন্য বলছি। সো কেউ ভাবেন না যে 1 নম্বরে যে বাইকটা দিছি সেটা আমি নিজে চালাই বলে 1 নম্বরে দিছি। সো এই ধরনের কিছু অপবাদ কিন্তু আমার আগের ভিডিওগুলোতে অলরেডি পাইছিলাম, সেই জন্য এই কথাটা আপনাদের সাথে ক্লিয়ার করা। সো 4 লাখের ভিতরে এই হিরো কারিজমা XMR 210 হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন, কারণ এটা হচ্ছে কি একটা হিরো কোম্পানির বাইক, যেটা হচ্ছে কি এতক্ষণ যে চায়না বাইকগুলো নিয়ে বললাম সেগুলো থেকে কিন্তু অনেক বেটার একটা বাইক। বাইকটাতে ইউজ করা হয়েছে 210 সিসি এর ফোর স্ট্রোক ফোর ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC, মানে ডাবল ওভারহেড ক্যামশিফট এফআই ইঞ্জিন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, যা আপনাকে দিবে 25.15 horsepower 9,250 rpm আর 20.40 Nm অফ টর্ক 7,250 rpm। এই পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটাতে দেওয়া হয়েছে একটা 6-speed গিয়ারবক্স। ব্রেকিংয়ে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS। যাই হোক, বাইকটার ওয়েট কিন্তু অনেক বেশি, 163 কেজি, আর সিট হাইট হচ্ছে 810 mm, তার মানে একটু শক্তবক্ত আর উঁচা লম্বা না হলে এই বাইকটা অ্যাক্সেস করতে অনেকটা কষ্ট হয়ে যেতে পারে, যেটা কিন্তু বাইক রাইড করার সময় আপনার আবার খুব একটা ফিল হবে না, কারণ এটার কন্ট্রোলিংটা অনেক বেশি জোস। এই বাইকটা নিয়েও আমার চ্যানেলে অলরেডি 2-3 ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন ডিটেলসে জানার জন্য। সো এরপর যদি বলি 4 লাখের ভেতর হলে আমি কোন বাইকটা চুজ করতাম, কারণ আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমি কোন বাইকটা প্রেফার করি। সো আমার এত এত ফিচারের দরকার নাই ভাই, আমি 4 লাখের ভেতর হইলে সোজা গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড হন্ডা CBN নিয়ে ফেলতাম, সেটা লেটেস্ট মডেলের হোক অথবা 2019 মডেলের হোক, মানে ফ্রেশ কন্ডিশনের মধ্যে একটা কম দামে হইলে কিন্তু নিয়ে ফেলতাম। সো এটা ছিল আমার একটা পার্সোনাল অপিনিয়ন। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াসিস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।